আসসালামু আলাইকুম, আমরা রেলওয়ে টিকিট কাটার জন্য 502 ব্যাড গেট ওয়ে পেয়েছি। জানি না এখানে কি ওদের ওয়েবসাইটের অবস্থা। আবার আনএবল টু, ইউ উইল বি এবল টু লগ ইন দ্য ওয়েবসাইট 8, অলরেডি 8 হয়ে গিয়েছে। সার্ভারে তো ঠকাই যাচ্ছে না, 15 মিনিট আগ থেকে বসে রয়েছি। রিফ্রেশ রিফ্রেশ, রাসেলও ল্যাপটপে বসে রয়েছে, সেম হেয়ার। ঢুকতে ঢুকতে দেখবো যে টিকিট শেষ। ঢক ঢক ঢক, আর তো টিকিট পাওয়ার আশায় নেই। eticket.railway.gov.bd, সেখানে এখন কোনো কাজই করতে হয় না। কেউ কি ঢুকতে পেরেছে কিনা? অলরেডি সার্ভার ডাউন হয়ে গেছে ওদের। পেয়েছি 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 পেয়েছি, ঢুকু ঢুকু ঢুকু, কিন্তু আসেনি তো। হাঁ পাশছে, যা 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 যা। আর অল্প একটু হইলেই তো ঢুকতে পারতেছি। লগ ইন দেওয়া লাগবে না, তুমি এখানে সার্চ দাও, তোমার লগ ইন তো করাই সেভ দেওয়া ছিল কি এটাতে? জয়দেবপুর, জয়পুরহাট, জয়পুরহাট। আরো 2 সেট দিন আগে 5 মিনিট হয়ে গেল।
করে 50 50 কি বলে ওয়াইফাই স্পিড 50 মেগাবাইট, হ্যাঁ হইলো না এখানে দেখাচ্ছে ইউ আর ভেরি ভ্যালুয়েবল টু আস টু ইনশিওর কোয়ালিটি সার্ভিস। ভাই একটা বার ঢুকতে দিবি, তোমার কি অবস্থা? ইউ আর ভেরি ভ্যালুয়েবল টু আস। রেলওয়ে ক্লিক করো, রেলওয়ে এখানে কি? এখানে তো কিছুই নেই, ওই আগে রিফ্রেশ হচ্ছে। সেম, ইউ আর ভেরি ভ্যালুয়েবল টু আস।
ছিল, দুটো অ্যাকাউন্ট একসাথে হয় না, সেটাও তো বলতে পারছি না।